ছেড়ে যাবেন না তো? কখনো যাব না ঝুমকো, কখনো না। এই আমি তোমার হাত ধরেছি, এই হাত আমি কোনোদিনও ছাড়ব না, কোনোদিনও না। কিনি বউ, আমার কাছে একটা পিস্তল আছে লোডেড, যেটা তুমি পাঠিয়েছিলে আমার ঝুমকোকে মারার জন্য। আর হ্যাঁ, হলেও আমাকে আর কোনোদিনও ফোন করো না। তোরা কিন্তু কেউ আমার কাজ ছেড়ে নড়বি না, বুঝলি? আমার সঙ্গে সঙ্গে থাকবি, হ্যাঁ? দেখছ পার হ, পার হবো কি? তখন থেকে তো হেঁটেই যাচ্ছি, সে স্টেশনে নামছে, তারপর হাঁটছি তো হাঁটছি। এত বড় শহর কলকাতায় প্রথম দেখছি। হ্যাঁ, প্রথম দেখছিস বলেই তো বলছি, একটু চোখ কান খোলা রেখে যাবি, বুঝলি? গাঁয়ের ছেলে, গাড়ি চাপা পড়ে যাবি। নে চো চো চো, হাই পার হো, পার হো, পার হো, হাই চলে চলে। এই তো এসে গেছি, আর বেশি দূর নেই রে, এক্ষুনি পুঙ্ক। ঝুমকো মা, বাবা বাবা থাক মা, থাক, এসো বাবা এসো। আমি যে শুনেছিলাম ঝুমকোর নাকি রাজপ্রাসাদের মতন বাড়ি, একই বাড়ি, এ তো ফুটপাত। ওরা বাড়ি ছেড়েছে কারণ নিজেদের বাড়ি বানাবে বলে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি রে ঝুমকো, তোর কি শ্বশুর বাড়ির সাথে ঝামেলা হয়েছে নাকি? তোর অত কথা দরকার কি রে? এত কথার দরকারটা কি? শোনো শোনো শোনো, তোমরা সবাই শোনো, আজ আমরা না এই জমিয়ে খাওয়া দাওয়া করবো, হ্যাঁ, হইচই করবো, আনন্দ করবো। কিরে মা, করবি তো? হ্যাঁ, কইনি বাবা, কইনি বাবা, আমরা না আজকে বেশ ওই মাংস ভাত খাবো। ঠিক আছে বাবা, ব্যবস্থা করছি। কইনু বাবা, মাংসের টাকাটা কিন্তু আমি দেব। কি ভেবেছ, এই অজিত কর্মকার মরে গেছে? না, সে এখনো নকশা তোলে। জানি তুমি ধনী পরিবারের ছেলে, এই 500 টাকাটা তোমার কাছে কিছু নয়, তুমি কিছু মনে করো না। না বাবা, কৈনুর বাবু আপনি যান, বাবা যেটা বলছে আপনি সেটাই করুন, বাজার থেকে মাংস নিয়ে আসুন। ধর আজ আজ হইচই করে রান্না করব, সবাই মিলে খুব মজা করব। ঠিক আছে, আমি আমি নিয়ে আসছি। আরে শুনুন শুনুন শুনুন, আপনি কিন্তু মনে করে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো সব নিয়ে আসবেন। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ আমি জানি, রান্নাটা আমি জানি, দরকার পড়লে আজকেই আমি রান্না করব। জামাই তো রেধে দেবে। দারুন, তাহলে আজকে জামাই বাবু আদুক, আজ জামাই আমাদের পাচক। পাচক? আমা পাচক মানে? পাচক মানে বাবা রাঁধুনি। ও আচ্ছা, কুক। আমি আসছি, এক্ষুনি আসছি। বাবা বাবা তুমি এসো, তোরা হয় না ঠিক আছে, এসো বাবা, চল বসো।
বলছি না। কিরম কেমন আছিস? ভালো আছি বাবা। সে তো দেখতেই পাচ্ছি। আমার ঝুমকো মায়ের এত কষ্ট আমি ভাবতেও পারছি। কষ্ট কোথায় বাবা? আমার স্বামী আমার পাশে আছে, তুমি বুঝতে পারছো না বাবা কত জোর বলো তো আমার। আমার স্বামী আমার সঙ্গে আছে, ওই রাজপ্রাসাদের রাজকুমার আমার সঙ্গে, কখনো ফুটপাতে, কখনো বা পার্কের বেঞ্চে সব। আমার থেকে সুখী আর কে আছে বলো বাবা? এই পৃথিবীতে আমার থেকে বেশি সুখী আর কেউ নয়, কেউ নয় বাবা। এক জন্মে এত ভালোবাসা পাওয়া যায় না বাবা। তাই যেন হয় মা, তাই যেন হয়। কহিনুর বাবা যেন তোকে এইভাবেই ভালোবাসে, তোদের মধ্যে কখনো যেন ভুল বোঝাবুঝি না হয় মা। ওই শুরু হয়ে গেল। ঠিক তাই, কান্নাকাটি করলে হবে না কিন্তু। শহরে প্রথমবার বেড়াতে এলাম। একদমই তাই, আজ আমরা শহর ঘুরতে যাব। কোথায় যাবি তোরা? কেন, বড় বড় দোকানে যাব, তারপর এখানে তারামণ্ডল রয়েছে, জাদুঘর রয়েছে, কত কি রয়েছে আমি শুনেছি। আর এখানে তো আবার মাটির নিচ দিয়ে পাতাল রেলও চলে, ওখানে যাব। হ্যাঁ, একদিনে এত সব হবে? ও বাবা, তুমি চা খাবে? হ্যাঁ, তো মন্দ হয় না, কি বলি। দাঁড়াও নদুদা, কি সবার জন্য চার বিস্কুট দাও না। হ্যাঁ দিচ্ছি, কে এসেছে বাবা? হ্যাঁ গো, আমার বন্ধুরাও এসেছে, সবাই গ্রামের লোক। ঠিক আছে বসো, দিচ্ছি। আমরা তাহলে ওখানে কি চা খাই? হ্যাঁ হ্যাঁ, জানা বাবা, একটা কথা জিজ্ঞেস করব, বলবে? কি কথা? মতি কর্মকারের গয়না পান্নালাল রায়ের লকারে কেন? বাবা বাবা বাবা, এড়িয়ে যেও না বাবা, এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। বলো না বাবা, বলো না, আমার মায়ের গয়না দাদু ভাইয়ের লকারে কেন? বলো না বাবা, আমাকে বলো না। এসব কথা তোমার জানার দরকার নেই। দরকার আছে বাবা, বাবা আমার জানার দরকার আছে। আজ আমি সব কিছু ছেড়ে, সব কিছু ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাকে জানতে হবে বাবা, আমার মায়ের ইতিহাস। কেন কেন আমার মায়ের গয়না ওই রায় পরিবারের লকারে? কেন বাবা বলো, কেন কেন আমার মায়ের জন্য ওরা গয়না বানিয়েছিল? কেন বানিয়েছিল বাবা, কিসের জন্য বানিয়েছিল? বলো না বাবা, বলো না, আমাকে বলো না বাবা। বেশ, শুধু তোমার এই প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি। আর একটা কথা, আমি না বলা পর্যন্ত তুমি আর কোনো প্রশ্ন করতে পারবে না। ঠিক আছে বাবা, করব না। মতি কর্মকারে রায় পরিবারের পুত্রবধূ হবার কথা ছিল। তাহলে তাহলে বাবা, না না, আর কোন প্রশ্ন নয়, তুমি আমাকে কথা। ঠান্ডায় জমে যাচ্ছি, এবার একটু চা খেতে হবে। কই গো ভাই, দাও চাটা দাও তো। কই গো মা, দাও চাটা দাও। কিরে ঝুমকো, কিরে কাঁদছিস কেন? বল না রে ঝুমকো, কি হয়েছে, কাঁদছিস কেন? আচ্ছা লড়াই না করে এভাবে চোখের জল ফেললে চলবে? আমরা তো এরকমই। একদম, আমরা তো এরকমই।
আরে এই তো জামাই বাবু এসে গেছে। আরে চলো চলো রান্না করতে হবে তো। চলো চলো চলো। দারুণ রান্না করেছো বাবা। এটা তোমার কাছে কেন? এটা কি তোমার কোনো বিপদের আশঙ্কা আছে নাকি? আশঙ্কা তো আছে, কিন্তু যার থেকে বিপদের আশঙ্কা তার সাথে আমাকে কথা বলতেই হবে, কথা বলতেই হবে। হ্যালো, অজিত আমাদের ব্যবসার সবকিছু জানে, সোনার বাজারেও একটা একটা ছানু লোক, কোহিনুরের ব্যবসায়িক বুদ্ধি, ঝুমকো চেত, তার সঙ্গে যদি অজিতের পাকা মাথা ওরা কাজে লাগায় তাহলে তাহলে কিন্তু ঝুমকো আমাদের মাত দিয়ে দিতে পারে। অত সহজ নয়, অত সহজ নয়। অজিতের ক্ষমতা নেই যে রায় জুয়েলারকে মাত দেবে। প্রসাদ মন্দিরে গেছে? হ্যাঁ, পুজো দিলাম। বলোখো না, ঝুমকোর ফাংশন আছে না, তো বড় অনুষ্ঠান হবে। আমার মনে হয় ও ভালো বউ। গিনি, গিনি, ঈশ্বরকে অন্তত রেহাই দে। অনেক অন্যায় করেছিস, তার ফলও ভুগছিস। সামনে ডালায় সিঁদুর রয়েছে, অথচ তুই সিঁথিতে লাগাতে পর্যন্ত পাচ্ছিস না। কারণটা তুই খুব ভালো করেই জানিস। ভালো বউ, চুপ কর, আর একটা কথা বলবে না, আর একটা কথা বলবে না, একটা কথা বলবে না। এখনো বলছি হীরক, ঝুমকোকে ভালোয় ভালোয় ফিরিয়ে আন, নইলে কিন্তু পস্তাতে হবে।
ঝুমকো 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 তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি। আচ্ছা বাবা, সোমা, অর্চনা, মাম্পি, গণেশ সবাই কোথায়? ওরা সবাই মেট্রো রেল চড়তে গেছে। ওখান থেকে ওরা জাদুঘরে যাবে, সেখান থেকে চিড়িয়াখানা যাবে, তারপরে ফিরে আসবে। সত্যি ঝুমকো, মেট্রো রেল কিন্তু দেখার মতনই বিষয় বটে। দূর, আমি তো এখনো দেখিনি। কলকাতায় আসতে না আসতেই আপনি আমাকে দামি দামি গাড়ি চড়িয়েছেন, অভ্যেসটাই খারাপ করে দিয়েছেন। চলুন। কি দেখছেন? আমার স্ত্রীকে। সংসার চালানোর জন্য শয়ে শয়ে মেয়েরা চাকরি করছে, কেউ বা স্কুলে পড়াচ্ছে, কেউ বা প্রাইভেট টিউশন পড়াচ্ছে, আবার কেউ বা সরকারি দপ্তরে কাজ করছে, কেউ বা কারো বাড়িতে ঠিকের কাজ করছে, রান্নার কাজ করছে, পুলিশের কাজ করছে, আর আমার স্ত্রী উপার্জন করতে যাচ্ছে আমার জন্য একটা ঘর, মাথার উপর ছাদ, একটা ছোট্ট বাসার জন্য। কইনুর বাবু, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এটা আমার উপার্জন কেন ভাবছেন? এটা আমাদের উপার্জন। আপনি তো অনেক দিয়েছেন আমাকে, আমার সম্মান বাঁচিয়েছেন, আমার মান মর্যাদা, স্বামী হয়ে স্ত্রীর পাশে দাঁড়িয়ে তার স্বপ্নের গয়নাগুলো নিলাম হতে দেননি, বাঁচিয়েছেন গয়নাগুলো। আমি কোথায় বাঁচালাম? এগুলো সবই তো দাদুভাইয়ের গয়না, কিংবা তোমার মায়ের জন্য বানানো গয়না। ঝুমকো থাক ওসব কথা, তোমাকে দেখে আমার শ্রদ্ধা বেড়ে গেল। আমি চাই ঘরে ঘরে যেন তোমার মতো মেয়ে হয়, যে ফুটপাতে দাঁড়িয়ে ওই সুলভ কমপ্লেক্সে স্নান করে চায়ের দোকান থেকে পাউরুটি ঘুগনি খেয়ে স্টোভে রান্না করে তার লড়াইটা চালিয়ে গেছে। তুমি একটা দৃষ্টান্ত ঝুমকো, আর আজ থেকে শুরু হলো তোমার আর একটা নতুন লড়াই, নিজের উপার্জনে তোমার ঘর, মাথার উপরে ছাদের জন্য তোমার নতুন লড়াই শুরু হলো ঝুমকো। কোহিনুর বাবু, আপনাকে একটা প্রণাম করতে পারি? না, কেন? আমারও তো একটা প্রেস্টিজ আছে ম্যাডাম। প্রেস্টিজ? যেদিন আমি নিজে উপার্জন করে তোমাকে খাওয়াতে পড়াতে পারবো, সেদিন তুমি আমাকে সাষ্টাঙ্গে প্রণাম। আপনি না, আপনি সত্যি একটা বিচিত্র মানুষ। কেন বিচিত্র? কেন এত ভালোবাসেন, অথচ আপনার ভালোবাসা কেউ বুঝতেই পারে না। বাই দ্য ওয়ে, আপনি আগে কখনো প্রেম করেছেন নাকি? সত্যি কথা বল কি, কলেজে একটা মেয়েকে পটাতে চেয়েছিলাম কিন্তু পটেনি। ঝুমকো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে তোমার নাচের শো শুরু হয়ে যাবে, চলো। হ্যাঁ চলুন। আর শুনুন, আপনি ঘর দেখে রেখেছেন তো? ইয়েস ম্যাডাম, ফার্স্ট ক্লাস, দক্ষিণ দিক খোলা, টু বেডরুম, 15,000 টাকা অ্যাডভান্স, আর 5,000 টাকা ভাড়া দিলেই দিয়ে দেবে বলেছে। আজকে আমরা ফিরবো, ফিরে টাকা ফেলবো, ব্যাস আমরা নতুন ঘরে গৃহপ্রবেশ করবো। আর তারপর মিষ্টি নিয়ে যেতে হবে রায়বাড়িতে, গিনি রায়ের জন্য। কথা দিয়েছিলাম না, প্রথম কথা আমি রেখেছি। ঝুমকো, এই শীতে না আমি পিঠে খাইনি, পিঠে পায়েস কিচ্ছু খাইনি, ভালো মা খুব ভালো বানাতো। তুমি এক কাজ করবে, তুমি এখানে বসে ওই পাটিসাপটা, দুধপুলি এগুলো বানিয়ে নেবে, আমরা দুজন মিলে গিয়ে দিয়ে আসবো। ওকে, দাঁড়াও এক মিনিট। চলো ঝুমকো। নমস্কার, আজকের শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছৌ নাচ। শুধু রূপপুর থেকে আগত রামদাস মাহাতাও সম্প্রদায় আপনাদের সামনে ছৌ নাচ পরিবেশন করবেন। আসুন আমরা সকলে মিলে এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করি।